যেটা তুমি কি কারোর ব্লক করেছো, তোমার জিএফএন নাম কি? হাই গাইস, কি সব টিকটক থাকতে হবে যেহেতু তোমরা আইটেস একটা অফিসিয়াল ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে ভিডিওটা হচ্ছে যে একটা ওয়ার্কে স্পেশাল কিউএনএ। তুমি কোন ফোনের থেকে ভিডিও রেকর্ডিং করো? আমার কাছে আছে, আমি ফার্স্টে করতাম একটা মাইক্রোফোন, স্টার্ট করছি ভিভো। এখন যেটা পরিচিত হলো পোকো M4 Pro 5G, এই ফোন দিয়ে আমার ভিডিও রেকর্ডিং এডিটিং সব চলে। তো চলো নেক্সট কোয়েশ্চেন হলো, ভাই তোমাদের কমেডি ভিডিওগুলো দারুণ হয়, কমেডি ভিডিওগুলো ছাড়বে। তো কমেডি ভিডিও ছাড়াতে বলতে গেলে কমেডি ভিডিও আসবে, কিন্তু কমেডি ভিডিও সব ঠিকঠাক, কিন্তু একটাই জিনিস চেঞ্জ হবে, সেটা হলো ক্যারেক্টার। যে আগে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার সব চেঞ্জ হবে কমেডি ভিডিও। তো চলো, কমেডি আসছে, কিছুদিন পর আসছে, সপ্তাহের পর কমেডি আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন যেটা বলছে সেটা হলো, তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে? আমার চ্যানেল আর 2 রুপির আরও চলবে, চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন, চলো 4 নম্বরের কোয়েশ্চেন হয়ে যাওয়া যাক। 4 নম্বর যে কোয়েশ্চেন, এটা অনেকে অনেক এসছে কমেন্টের জন্য কিছু নিয়েছি। 4 নম্বর কোয়েশ্চেন যেটা, তুমি কি কারোর ব্লক করেছো? সত্যি করে জানতে পারি কোয়েশ্চেনের ফার্স্ট কিউনি যেমন লাইফে ছিল, সেটা আমি বলেছিলাম না, বিলকুল না, এগুলো আমি আসি না। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। তো 5 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হলো, ভাই তুমি ডেলি ব্লগ করো? তো ডেলি ব্লগ করো যেহেতু আমি সত্যি করি, সত্যি করি, সত্যি কমেডি ছাড়লে যেরকম ভিউ আসে, ডেলি ব্লগ করো ওরকম ভিউ আসে, তাহলে তুমি ডেলি ব্লগটা করতে ভালো লাগে। ডেলি ব্লগকে ওরকম ভালো ছিল, তাহলে ডেলি ব্লগও আসে। চলো নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন যেটা যেটা, সেটা হলো, তোমাদের ওড়িশায় বাঙালি কি চলে? হ্যাঁ, ওড়িশা সব জেলে যেন পুরী উড়িষ্যা সিন্ধু বাঙালি জেলে উড়িষ্যা সব জেলে বাঙালি চলে, খালি এরকম যে উড়িষ্যা উড়িয়া আছে বাঙালিও আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন যেটা, সেটা হলো, তোমার জিএফএন নাম কি? তো জিএফএন নাম কি কিরকম বলবো বলো, জিএফএন তো নাম কি কিরকম বলবো। চলো নেক্সট কোয়েশ্চেন হলো, 9 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হলো, তুমি রাহুল ইউটিউবার যে আছে তাকে রোস্ট কেন করছো? তো রোস্ট করার কারণ হচ্ছে একটাই ছিল, যে সে সময় চ্যানেলে ভিউ হচ্ছিল না, আমার রোস্ট দিয়ে অপলোড করার পর ভিউ সব ঠিকঠাক আছে। তো চলো আমার নেক্সট ব্লগে চালা, নেক্সট ব্লগ না সরি, নেক্সট কোয়েশ্চেন ওপরে যাই। 10 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হলো, তুমি কী কাম করো? আমি ইউটিউবের পাশাপাশি পড়াশোনার কামও আছে, যেগুলো সেগুলো করি, যে মানে যেগুলো করে আমি সেগুলো করি পড়াশোনার কাম। তো চলো 11 নম্বর কোয়েশ্চেন যাওয়া যাক। 11 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা বলে যে, আমি সবসময় কমেন্ট করি তোমার ভিডিও, ভিডিও তুমি রিপ্লাই দাও না, এবার রিপ্লাই দাও, তোমার জিএফএর নাম কি? অথবা বলতে হয় তোমাদের জিএফএর আইটি জিএফএর নাম তো কোনো দিয়ে তোমাদের জানাই দেবো, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হলো, আমার সবথেকে মানে কমেন্ট হচ্ছে সবথেকে বেস্ট কমেন্ট এটা লেগেছে, যেহেতু এই যে কমেন্টগুলো দিচ্ছি তোমাদের কিউনে, এটা হলো আইপিএলের সময় 4 মাস আগে, যে রোজ ভিডিও মানে দিতে পারিনি, এখন দিচ্ছি। তো সে কোচিংটারে মানে জানাই, ভাই বিরাট না রোহিত না ধোনি না কে এমন না পান্ডে। তো তোমরা সবাই আমার ইউটিউবের যারা ইনস্টাগ্রাম ফলো করো, আর ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার ম্যাচ করতে গেলে সফটওয়্যারই সুপার আমার দিতে হবে, চাই আমার সফটওয়্যারে সফটওয়্যারই ভালোবাসি, নিজের ধরে একটু বেশি আর কি। চলো 12 নম্বর কোশ্চেন যেটা, সেটা হলো, ডেইলি ব্লগ আপলোড করো, আশা করে আরও আগে যেতে পারবে। তো ট্রাই করছি ডেইলি ব্লগ, যদি তোমার ডেইলি ব্লগ দেবো তোমাদের জন্য দেবো, সব ঠিক পারে ডেইলি ব্লগ। এই ভিডিও যদি অনেকে ভিউ আসে তাহলে আমি ঠিক ডেইলি ব্লগ দেবো। তো আজকের এই এই কোটাই করছি, না যে তুমি অনেক করছো তুমি আর পাবো না, এগারোটা পুজোতে তো অনেকে আসে, তো ব্লগ আসবে ডেলিগুলো। চলো টাটা, নেক্সট করে দেখা হচ্ছে।